আজকে এটি বলো, সেটা হচ্ছে কিছু বন সহায়ক পদে কিছু লোক নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার। তো এটির কন্ডিশন অফ সার্ভিস, তো নেচার হচ্ছে এটি পিওরলি টেম্পোরারি হবে এবং কন্ট্রাকচুয়াল বেসিসে হবে, এবং সেটা ভবিষ্যতে পার্মানেন্ট করা যাবে না, দাবি করলেও হবে না। আপাতত এটাই লেখা, টেনিওর মানে কত সময় হবে, এটা এক বছরে জন্য আপাতত শুরুতে এক বছরের জন্য কন্ট্রাকচুয়ালে নেওয়া হবে, এবং কন্ট্রাকচুয়ালটা বা মানে বাড়তে পারে, মানে কন্টিনিউ হতে পারে। মাসিক পারিশ্রমিক হচ্ছে 10,000 টাকা প্রতি মাসে। তো পোস্টিং ওয়াইল দ্য ক্যান্ডিডেট এঙ্গেজ ক্যান বি আস্কড টু ওয়ার্ক এনিওয়ার ইন দ্য স্টেট, দ্য সিলেক্ট ক্যান্ডিডেটস আর লাইকলি টু বি দ্য অর্ডিনারি পোস্টেড ইন দ্য সেম ডিস্ট্রিক্ট অ্যাট দেয়ার প্লেস অফ রেসিডেন্স। তো বেসিক্যালি জিজ্ঞেস করা হয় হতে পারে ক্যান্ডিডেটকে সে কোথায় পোস্ট হতে চায়, বাট বেসিক্যালি সেই সব ক্যান্ডিডেটকে যে জেলার অন্তর্গত যে সমস্ত ক্যান্ডিডেট তাদেরকে সেখানেই পোস্ট করা দেওয়া হয় বা দেওয়া যেতে পারে। যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে, হাওড়া, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরী, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এইসব এরিয়াতে। বাট ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেট সবসময় প্রিপেয়ার থাকতে হবে যে কোনো জায়গাতে কিন্তু ক্যান্ডিডেটের কাজ কিন্তু দেওয়া যেতে পারে, এমন না যে যেখানে থাকছে সেখানেই দিতে হবে, তার কোনো মানে নেই, বাইরেও দেওয়া যেতে পারে। টার্মিনেশন বাতিল, বাতিল হয়ে যেতে পারে সে সকল কর্মপ্রার্থী যারা ইনডিসিপ্লিন থাকবে, কাজের প্রতি থাকবে না, কাজের প্রতি মানে কাজের প্রতি সিরিয়াসনেস থাকবে না, করাপশন থাকবে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস দেখা যাবে, সেসব ক্ষেত্রে কিন্তু 15 দিন আগেই নোটিশ দিয়ে তাকে জানিয়ে দেওয়া হবে। এবার বলব এলিজিবিলিটি নিয়ে। এডুকেশন কোয়ালিফিকেশন প্রার্থীকে থাকতে হবে ক্লাস 8 পাস, বয়স হতে পারে 18 থেকে 40 বছরের মধ্যে। এসসি এসটিদের জন্য বয়সের রিল্যাক্সেশন আছে। সেক্স বলতে ছেলে মেয়ে উভয়েরাই অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো সেক্সের ক্ষেত্রে কোনো নাম কোনো বার নেই। ফিজিক্যাল কন্ডিশন ডিউ টু নেচার অফ জব ইন ফরেস্ট এরিয়া যেহেতু হবে, ফিজিক্যাল ডিসএবিলিটিস উইল বি অ্যাসেসড বাই দ্য রেসপেক্টেড এঙ্গেজমেন্ট বোর্ড অ্যাজ টু দেয়ার সুইটেবিলিটি টু দ্য নেচার অফ জব। তো এঙ্গেজমেন্ট বোর্ডটাই ঠিক করে দেয় ফিজিক্যাল ডিসএবিলিটি অ্যাবিলিটি কী অনুযায়ী তাকে কোথায় গিয়ে দেওয়া যেতে পারে। দ্য ফলোয়িং ডকুমেন্ট শ্যাল বি অ্যাকসেপ্টেড অ্যাজ প্রুফ অফ রেসিডেন্স এজ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন। কিছু কিছু যে ডকুমেন্টসগুলো বলছে সেইগুলো তাদের বাসস্থানের পরিচয়পত্র, বয়স এবং এডুকেশন কোয়ালিফিকেশন উপর নির্ভর করা হবে। প্রথম হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স হিসেবে এবং ফটো আইডি হিসেবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্রুফ অফ এজ এবং ফটো আইডি, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মার্কশিট অথবা সার্টিফিকেট অফ লাস্ট এক্সাম পাস, কোন এক্সামটা লাস্ট পাস করে সেটা বিষয়। সিলেকশন প্রসিডিওর অল অ্যাপ্লিক্যান্টস উইল বি ইনিশিয়ালি স্ক্রিন ফর লোকেশন অফ রেসিডেন্স ফর দ্য রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট বোর্ডস, অ্যান্ড ওয়ান্স আর নট সামারিলি রিজেক্টেড শ্যাল বি দেন স্ক্রিন ফর আদার কোয়ালিফাইং ক্রাইটেরিয়া। তো যে সমস্ত রেসিডেন্স সেখানকার হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট হচ্ছে যে পোস্টের জন্য যেগুলো হবে সিলেকশন প্রসিডিওর, স্ক্রিনিং করা হবে, পোস্ট স্ক্রিনিং এলিজিবল, মানে পোস্ট স্ক্রিনিং বলতে স্ক্রিনিং করার পরে এলিজিবল অ্যাপ্লিক্যান্টস উইল বি কল্ড ফর অ্যান এভ্যালুয়েশন, এভ্যালুয়েশন কাম ইন্টারভিউ, তার এভ্যালুয়েশন করা হবে, ইন্টারভিউ নেওয়া হবে বাই দ্য কনসার্ন এঙ্গেজমেন্ট বোর্ড উইথ অরিজিনাল ডকুমেন্টস। তো বেসিক্যালি এটা ইন্টারভিউ হবে এবং যাচাই করা হবে, এভ্যালুয়েশন বলে যাচাই করা হবে তাদের অরিজিনাল ডকুমেন্টসের দ্বারা। দ্য বোর্ড উইল ভেরিফাই দ্য অরিজিনাল সার্টিফিকেটস অফ ইচ ক্যান্ডিডেট, এজ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন, ফটো আইডি। তো বোর্ড যে সদস্য আছে তারা ভেরিফাই করবে প্রার্থীদের অরিজিনাল সার্টিফিকেটগুলো, যেমন বয়সের, বাসস্থানের, এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা, ফটো আইডি, এইগুলো সব প্রুফগুলো সব ভেরিফাই করবে বা যাচাই করবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল বি সাবজেক্ট টু অ্যান এভ্যালুয়েশন কাম
ইন্টারভিউ অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। তো ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টগুলো এগুলো হবে এবং এভ্যালুয়েশন করা হবে। দ্য মার্কিং অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ডান অন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। তো যে হিসাবে প্রার্থীদের মার্কিং করা হবে সেইগুলো হচ্ছে বাংলা পড়ার জন্য 30 মার্কস থাকবে, বাংলা লেখার জন্য 30 মার্কস থাকবে, ইংলিশ বা হিন্দি পড়ার জন্য 10 মার্কস থাকবে, জেনারেল নলেজ থাকবে ওরাল টেস্টের জন্য 20 মার্কসের, পার্সোনালিটি ফিটনেস থাকবে ফরেস্ট ওয়ার্কসের জন্য 10 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কস। এই 100 মার্কসের বেশি কিন্তু ঠিক করে প্রার্থীগুলোকে নেওয়া হবে। এসি ওয়াইজ সিলেক্ট সিলেক্ট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড কন্টেইনিং নেমস অফ ক্যান্ডিডেটস হু স্কোর মার্কস আপ কাট অফ টু বি ফাইনালাইজড বাই রেসপেক্টিভ সিভি। তো সিভি অনুসারে প্রার্থীকে নেওয়া হবে এবং সেই হিসেবে কাট অফ মার্কসগুলো কিন্তু নির্ধারণ করা হবে। এঙ্গেজমেন্ট শ্যাল বি মেড এগেনস্ট দ্য নাম্বার অফ পোস্ট অ্যালাউটেড টু দ্য সার্কেল অন দ্য বেসিস অফ র্যাঙ্কিং দ্য সিলেক্ট লিস্ট। তো এঙ্গেজমেন্ট করা হবে কিন্তু সেই অনুযায়ী কোন জায়গায় ক্ষেত্রে কত লোক নিয়োগ করা হচ্ছে এবং র্যাঙ্কিং বেসিসে। পার্সনস আনফিট ফর ফরেস্ট্রি ওয়ার্কস উইল বি রিজেক্টেড আউটরাইট গিভিং ডিউ টু রিজন। তো যে সমস্ত ফরেস্ট্রি ওয়ার্কসে করছে তাদেরকে রিজেক্ট ডাইরেক্ট করা হয়ে যাবে এবং প্রপার রিজন দিয়ে। তো প্রার্থীদের বলা হচ্ছে তারা যেন নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা অ্যাপ্লাই করো এবং অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে তারা জানিয়ে যাও অ্যাপ্লিকেশন। এটা কিন্তু 7 দিন মাত্র ভ্যালিডিটি আছে।